আগস্টের মাঝামাঝি সময়ে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে মৌলবীবাজারে ভয়াবহ বন্যা হয় বানের পানি নামার পর বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতির চিহ্ন জেলা সদর কমলগঞ্জ রাজনগর জুড়ি ও কুলাউরার বিভিন্ন এলাকায় তলিয়ে যায় বিয়াল্লিশ হাজার হেক্টর জমির ফসল এরই মধ্যে নষ্ট হয়ে গেছে প্রায় বাইশ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত আউশ ও আমন ধান এবং আমনের বিস্তলার সাথে রয়েছে দুশো উনত্রিশ হেক্টর জমির গ্রীষ্মকালীন সবজিও রাস্তা বাঙ্গিয়া আপনার ওই দিয়ে ফিশারিটা আরো ফিশারি আছে অনেক ফিচারি আছে গুলা ফিশারি সব মাছ বাড়িয়ে গেছে সাড়া চালকারে জাল লাগাইছিলাম সব এখন আমার বাচ্চা খাইতা লিয়া কি আমার খাওয়া আর আতে সব কিছু এই প্লাটে নিয়া গেল কি এখন তো আমরা নিরুপায় কৃষি বিভাগ বলছে ক্ষতি পুষিয়ে নিতে শীতের আগাম বীজতলা তৈরির কাজ চলছে সরকারিভাবে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হলে কৃষকদের সহায়তা করবে বলে জানালেন এই কর্মকর্তা আগাম শীতকালীন সবজি বীজ এখন এই মুহূর্তে আমরা কিছু বিস্তলা তৈরি করার জন্য চেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাহ কৃষক সরকারের পুনর্বাসনের উদ্যোগ নিলে আমরা সেটা যতটুকু বাস্তবায়ন চেষ্টা করব বন্যার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে সরকার যত ব্যবস্থা নেবে এমনটাই প্রত্যাশা কৃষকদের ডেক্স রিপোর্ট বৈশাখী সংবাদ